Assalamualaikum ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যবসা অনেক কেমন চলছে ভাই আল্লাহর হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তাই সপ্তাহে দুই দিন ইউটিউবে যা লাগে যত গরু আনেছি দর্শক তো জানার বিষয় আছে না জানলে কিভাবে দর্শক জানে খবর খবরে নানা লাতি পাবো দর্শক অপেক্ষায় থাকে আর এমনি যদি প্রোগ্রাম নাও থাকে সর্বক্ষণ নতুন কালেকশনে দর্শক ফোন দিলেও পাবে ইনশাআল্লাহ সব সময় পাবে হ্যাঁ আল্লাহর রহমতে সব সময় পাবে শুরুতে দর্শকের উদ্দেশ্যে আপনি দর্শকদের পয়সায় ঈশ্বরদী থানা পাবনা জেলা অরণখোলা গরু সংলগ্ন হাটের পাশেই একবারে হাটে আমার খামাতে যাতে হাঁটি গেলে পাঁচ সাত মিনিট মোটরসাইকেলে গেলে দুই মিনিট লাগে একবারে হাটের সাথে যে বিশ্ব রোডের সাথে ঈশ্বরদী থানা পাবনা জেলা অরণখোলা গরুর হাট তো আজকে কতগুলো গরু দেখাবো আজকে গরু দেখাবো ভাই হচ্ছে গা তোমার এই তেরো চোদ্দটার মতো বকন দুটি বকন আছে এমনি ফোনে যাতে দর্শক স্ক্রিনে দিব না যদি দর্শক চাই ভিডিও কলে দেখান যাবে পাকড়া গরু আছে তোমার হচ্ছে গা ছয়টা আর ওই লাল শাহিওয়াল আছে চারটা আর একটা বাহামা এখন দেখে কিনেছি কতটুকু পার্সেন্ট আছে আমি বলতে পারবো বাংলাদেশে তার একশো পার্সেন্ট পাওয়া যায় না আমি বাহামা বানালাম দর্শক করি নানা কি ফাইজুমো লাগাইছি কত করতে পারে যে এটা কি বাহামা হয় তো কতটুক পার্সেন্ট আছে আমি দেখে কিনেছি যেহেতু বাংলাদেশে তো একশো নাই তাহলে আমি একশো বলতে যাব না পার্সেন্ট কতটুক আছে বাহামা বাচ্চারা দর্শক দেখে নিবি মেলা ভাই বাহামা চাই আসলে তো একশো যোগানি সম্ভব না হান্ড্রেড বাহামা লোক কয়টি ভুল আমি মনে করি হান্ড্রেড বাহামা বাংলাদেশে গুটি কয়েকটা গুন্তি কয়েকটা বড় বড় খামারে কোটি কোটি টাকার খামারে আমরা স্যাম্পল কিনি এর ভিতরে দর্শক যাচাই করে নিবি আর আমার যে গরু বেচা হওয়ার কারণ যে এত গরু কেন বেচা হচ্ছে সপ্তাহে দুই চালান গরু আনছে আমি আমি হাটে রেটে গরু বিক্রি করছি কোনো ভাই আজেল হাটে যায় দুটি লোক লিগালে খরচ আছে হাটে যাওয়া গাড়ি ভাড়া আছে আর আমি ক্রয় করি নিজে ক্রয় করছি একটা নতুন লোক গেলে তার সাথে আমারে দেখলে আমরা ব্যবসা করি আমায় দেখলে টুক পাঁচশো এক হাজার টাকা কমেই আমরা কিনতে পারি এই জন্যে দর্শক হাটের অ্যাভেলেবল প্রোগ্রাম হচ্ছে এই হাটের প্রোগ্রাম দেখবি দেখে সারি জন্য আমার গরু ক্রয় করে কি জন্য আমি হাটের চেয়ে দাম বেশি চাচ্ছি কিনা আমার গরুটা বেশি বেচার মূল উদ্দেশ্য হয়েছে এটি আমি লাভে বেচতেছি অল্প লাভ করে বেশি বেচতেছি এই জন্য বেশি সেল বেশি সেল দিছিলেন তো সপ্তাহে দুই দিন ইউটিউবে আমার যাওয়া লাগছে নতুন কালেকশন আসলে তো দর্শক দেখাতে হবে এই জন্য দর্শক দেখুক পাকড়া গরু আছে হচ্ছে গা চারটা সেম সেম একই সাইজের দুইটা একটু বড় আছে দর্শক দেখি যাচাই করে নিবি দামও সীমিত আছে তিনটা ছোট বাচ্চা আছে দাম ইউটিউবে কয় দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই তো চলুন গরুগুলো দেখার আছে ভাই প্রথমে আমাদের সামনে একটা কিউট সার্নি আছে লাল টকটকে এটা কি জাতের একটু বলো হ্যাঁ শাহিওয়াল জাতের পার্সেন তো বলা যাবে না এই আছে ভালো পার্সেন থাকতারে আর আমি যাটুক দেখি কয় করেছি কুম্ভ লাভি ডবল লাভি দর্শক দেখি যাচাই করবি ইনশাল্লাহ থাকছে না সবই বেচা যাচ্ছে এ আজকে কালেকশন ছোট গরু কুম হয়েছে তিনটা বাচ্চা আছে চমৎকার একটা কোয়ালিটির সার এইটা যদি আমার কোন দর্শক ভাই নেয় দাম কেমন ভাই ভাই এটা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামে তো সুযোগ আছে না নাতি দরদাম আমরা দরদাম করি কিনি দর্শকেরও দরদাম করার সুযোগ আছে জি 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 ভাই এটা ছিল সিরিয়াল এক নম্বর সার তো এটা সাইড করে দ্বিতীয় নম্বরটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আরেকটা চমৎকার কিউট সার নিয়ে আসছেন লাল টকটকে এটা কি জাতের একটু বলুন ভাই শাহিওয়াল জাতের দর্শক দেখুক যে ডবল লাভি গোটার গোদ সম্পন্ন দেখুক মানে এত দড়ি সাই দিলে রাখা থাকলে ভারী হবে সে এখন লোককে দেখা থাকবি এত দড়ি সাই দিলে দড়াদড়ি করবি বয়সটা কেমন এটার ভাই এটা বয়স সাড়ে সাত হতে পারে আনুমানিক কিংবা কুমো হতে পারে বেশি হতে পারে সম্পূর্ণ সুস্থ সব হ্যাঁ দুটা গরু জোড়াই দিব দুইটা একসাথে প্যাকেজে থাকবে হ্যাঁ 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 তো দামটা কেমন থাকবে দাম এক লাখ দশ দুটা দুইটা এক লাখ দশ হ্যাঁ দুই আর তিন তাই তো হ্যাঁ দুই আর তিন মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি তো আমরা দর্শকের দেখালাম সিরিয়ালের দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারটা দর্শক দেখাই সিরিয়াল নাম্বার তিন ভাই এটা কি জাতের একটু বলবেন শাহিওয়াল জাতের পার্সেন্ট তো একশো বলা যাবে না কি জন্য বাংলাদেশে আছে ভালো ভালো গরু আছে
আমাদের এতে 100 কোয়ন্টাল তার হচ্ছে না 5% কম বেশি আছে একটা গাবে 10টা বাছলে 10 রকম হয় আমি তো 10 জনাতে কয় করি জি 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 এটা বয়সটা কেমন হয় ভাই এই বয়স 7 এর নিচে হতে পারে কিংবা 7.5 এরকম এরকমই সম্পূর্ণ সুস্থ সবল একবার স্ট্যান্ডার্ড আল্লাহর রহমতে তো দুই আর এটা ছিল তিন নম্বরে এই দুইটা একসাথে চড়াই দাম ছিল 110000 110000 টাকা এরপরে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আছে সুযোগ তো আছে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে মাশাআল্লাহ সম্পূর্ণ রোগমুক্ত তো রোগমুক্ত আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো এই দুইটার প্যাকেজ ছড়াই দিই আমরা পাশের গুলো দেখাই ভাই সিরিয়াল নাম্বার 4 ভাই আরেকটা সুন্দর শাড়ি আসছেন মাশাআল্লাহ এটা কি জাতের একটু ভাই শাইওয়াল জাতের ডবল লাভি কম্বল দর্শক দেখুক যে কত পার্সেন্ট আছে মাশাআল্লাহ ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন একটা চমৎকার গরু এটার বয়সটা কেমন ভাই বয়স হয়তো বছর পার হতে আর কম হতে আর আনুমানিক ভাই কি না জিনিস তো সম্পূর্ণ সুস্থ সবল আছে হয়তো এক বছর পার হয়েছে কিংবা একটু নিচে আছে আর আমি হতে পারে আনুমানিক ধারণা মাশাআল্লাহ খাবার খাচ্ছে দর্শক সরজমিনে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড গরু সিরিয়ালের 4 নম্বর 60টা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন ভাই দাম সাধারণ ভাই 82000 টাকা 82000 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ দরদাম করার সুযোগ আছে যেহেতু আমি যদি দাম বেশি হয় দর্শক বেশিটুক বাদ দিয়ে কিনবি যে আমার দাম বেশি চা বেশি হলে আমি কিনি ঠকলে তো দর্শক দেয় না দর্শক বাজার দেখি দাম কবে হাটের প্রোগ্রাম দেয় দর্শক দাম কবে জি জি ভাই যে এই হাটে গোড়া মূল্য কত সেই দাম দিলে ইনশাআল্লাহ বেচা কিনা হবে যে লোক কম্বল লাভি সব দিকে পারফেক্ট আছে পারফেক্ট যে কালারের দিক থেকে থেকে কম্বল দড়ি আছে তো দড়ি তো সাইডে দড়ি রাখা দুষ্কার ঠিক আছে দেখো মাশাআল্লাহ দর্শক কি কম্বল আছেন অনেক কম্বল তো এটা ছিল 4 নম্বর ভাই এটা সাইড করে দিই পাশেটা দেখাই সিরিয়াল নম্বর 5 ভাই একটা গ্রোথ সম্পূর্ণ হ্যাঁ যে বাহামার কথা বললাম পার্সেন্ট কতটুক আছে আমরা তো বাহামাদে কিনেছি এখন মাথা পাও লাভি মাজা বাহামার মাজাটা সুন্দর হয় এখন পার্সেন্ট কতটুক আছে দর্শক যাচাই করে নিবি যে বাহামার যে কতটুক হচ্ছে পার্সেন্ট আছে মাথাটা দেখুক দর্শক আর কান বাহামার কি কোয়ালিটি আছে দর্শক যাচাই করে নিবি মাজা মাথা হ্যাঁ দর্শক মানে 100 তো বাংলাদেশ বাহামা নাই কতটুক আছে সেটুক যাচাই করে নিবি এটার বয়সটা কেমন ভাই এর বয়স 8-9 মাস হতে পারে যত বাহামা তো বড় গরু এ তো ঠিক আছে তো বিশাল গরু হয় সম্পূর্ণ সুস্থ হ্যাঁ ওর কান বাহামা আছে কিনা ওর মাজা বাহামা আছে কিনা ঠ্যাং আছে কিনা কিছু হলো তো আছে পার্সেন্ট কতটুক আছে দর্শক যাচাই করবি জি জি ভাই মাথা বাহামার মতো আছে কিনা আমি কোশ্চেন যে 100 বাহামা তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চায় দাম কোন দর্শক নিলে যে তো এসব গরু বেশি দি কয় কয় লাগে দাম চা 130000 টাকা 130000 টাকা এই 5 নম্বর 60টার দাম জি যে আমরা এগুলো বেশি দি কিনা বেশি চাছে দর্শক যাচাই করবে যে আমার ফাউল হয়েছে কিনা হয়েছে দর্শক দেয় না দর্শক মার্কেট দেখে এই বাচ্চাটার দাম কত মার্কেট দিয়ে দাম কবি দর্শক পাবে ইনশাল্লাহ এই যে বাহামা যে কোয়ালিটি দাঁড়ানির কোয়ালিটি পাওয়ার কোয়ালিটি কানের কোয়ালিটি দর্শক যাচাই করুক যে মাদারা সরা কত ঠ্যাং কত মোটা জি জি ছাইলে তো ঠ্যাং এত মোটা হয় না 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 ঠিক আছে বাহামার মিক্সড আছে ছাইয়ালের সাথে হ্যাঁ তো এটা সাইড করে দিয়ে পাশেটা দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার 6 ভাই আর একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কি জাতের একটু বল ভাই কেউ বলে পাকিস্তানি শাইওয়াল কেউ বলে পাকা শাইওয়াল এন্ড আমরা ব্যবসা করি যেন এমন কথা না হয় যে দুই নম্বর কথা মুখ দিয়ে বেড়াই আমরা হাটেতে কয় করেছেন পাকিস্তানে আসুক আর ইংল্যান্ডে আসুক দর্শক দেখি যাচাই করে নিবি তবে এসব গোত সম্বন্ধে গরু মানের গরু দামের গরু এটা রুচি চাহিদা আছে যারা পুষে বেচার সময় বেশি দামে বিক্রি হয় এন দর্শক দেখি নিবি সমস্যা নাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন ভাই তা বয়স হয়তো 10 মাস হতার একটা আনুমানিক ধারণা 10 মাস সম্পূর্ণ সুস্থ একবার সুস্থ সুন্দর ডবল লাভি লাভিটা দেখাও দর্শকে হ্যাঁ মাথাটা দেখাও কালার দেখুক শক দেখুক সুন্দর করে তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম এটা চা দাম ভাই 85000 টাকা দরদামের সুযোগ আছে 85000 টাকা চা বাদাম দরদামে জায়গা আছে জি জি মাশাআল্লাহ তো 6 নম্বরটা সাইড করে দিবে পাঁচটা দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার 7 ভাই আরেকটা চমৎকার কিউট শান নি আছেন মাশাআল্লাহ এটা কি জাতি পাকরা শাইওয়াল দর্শক চিনে দর্শক দেখুক যে কতটুক পার্সেন্ট আছে অনেকে রাতি শাইওয়াল হ্যাঁ রাতি শাইল বলে মাশাআল্লাহ যে পার্সেন্ট দর্শক দেখুক আমার আমি তো ছোট গরু বেশি যে তো রেডি গরু বেশি না যে কতটুক পার্সেন্ট আছে আর দর্শক যাচাই করবি এটার বয়সটা কেমন ভাই এর বয়স 10 এর নিচেই আছে ভাই সম্পূর্ণ সুস্থ সবল একবার সুস্থ না হলে খাইতো না গরু দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করছে তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন এটা দর্শক নিতে চাইলে চা দাম ভাই 75000 টাকা 75000 টাকা চাওয়া দাম জি দরদামে সুযোগ আছে অল্প কিছু মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা সার তো এটা সাইড করে দিয়ে পাশেটা দেখাই
দ্বিতীয় নম্বরে একটা প্যাকেজ করছে, হ্যাঁ তিনটা লট করেছে, দর্শক যে তো জোড়া ধরি লাই তিন ডিসাইডও লিখছে ইনশাল্লাহ, আটটা দশটাও লিখছে। তৃতীয় নম্বর প্যাকেজ এটা কি জাতের প্রথমটা? তো রাতে শায়াল পাকড়া শায়াল দর্শক পার্সেন্ট দেখুক, হ্যাঁ দ্বিতীয় নম্বর প্যাকেজ দর্শক মাশাল্লাহ। দ্বিতীয় নম্বর এটা ছিল সেল এক নম্বর, এক নম্বর তিনটার প্যাকেজ, হ্যাঁ তিনটা প্যাকেজ, তিনটা দুই লক্ষ দশ হাজার চা দাম দর দামের সুযোগ আছে, তিনটাই রাতে শায়াল থাকবে, হ্যাঁ তিনটাই রাতে শায়াল থাকবে মাশাল্লাহ। এটা ছিল সেল এক নম্বর ভাই, এটার বয়সটা বললেন? বয়স দশের নিচেই আছে এটার, সম্পূর্ণ সুস্থ সবল, হ্যাঁ সুস্থ সুন্দর খাওয়া দাওয়া খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছে। তো লটের দামটা রাখছেন দুই লক্ষ দশ হাজার, দশ হাজার টাকা ফিক্স রেট না ভাই, দরদামের সুযোগ আছে, ভাই দরদামের সুযোগ আছে, দরদাম হয় বয়স আট সাড়ে আট হতো আর আনুমানিক ধারণা, আট সাড়ে আট সম্পূর্ণ সুস্থ সবল, কুমো হতো আর বেশি হতো আর সুস্থ সুন্দর আছে দর্শক দেখিলি, তিনটা সম্পূর্ণ সুস্থ সবল আছে তাই তো, খাওয়ার দাওয়ার খাচ্ছে মাশাআল্লাহ, সব স্ট্যান্ডার্ড আছে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর লটে দ্বিতীয় নম্বর শার্ট ছিল, দামটা থাকবে দুই লক্ষ দশ চা দাম, দরদামের সুযোগ আছে তিনটা একসাথে, দরদামের সুযোগ আছে তাই তো। তো দ্বিতীয় নম্বর প্যাকেজের আমরা শেষ শার্টটা দর্শক দেখাবো, তিন নম্বর শার্টটা, দ্বিতীয় নম্বর প্যাকেজে তিন নম্বর শেষ শার্টটা আমরা দর্শক দেখাচ্ছি ভাই, এটা কি জাতের একটু বলো? শায়াল রাতে শায়াল বলে, রাতে কেউ পাকিস্তানি বলে, তারপর দর্শক দাদা কুল্লি বিজয় শায়াল হোক, ঠিক আছে যে ডবল লাভে দর্শক দেখুক। এটার বয়সটা কেমন আছে ভাই? বয়স আটের নিচেই হোক একটা ধারণা, সম্পূর্ণ সুস্থ সবল, হ্যাঁ সুস্থ সুন্দর আছে একবারে মাশাল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন খাওয়ার দাওয়ার খাচ্ছে। তো এটারও দাম থাকবে ভাই এই আপনার দুই লক্ষ দশের ভিতরেই, তিনটা সিঙ্গাল নিলে দরদাম করে নিবে, তিনটা নিলে আমি একটু কম বেশি করে দিয়ে দেবো, যেহেতু আমি ব্যবসা করি, আমি তার গরু লালন পালন করি নি, বিক্রি করে আবার ক্রয় করব। জি জি ভাই, তো আজকে তো এই পর্যন্তই, জি এই পর্যন্তই ভাইয়া, আর বকনা গরু আছে দর্শক চালে ইনশাল্লাহ ফোনে দেওয়া যাবে। তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।